নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আজকে আমার এক নতুন ব্লগে। আজ আমরা এসে গিয়েছি কালনার 108 শিব মন্দিরে। এখানে দুটি সার্কেলে টোটাল 108টি শিব মন্দির বসানো আছে এবং প্রত্যেকটি মন্দিরে এক একটি করে শিবলিঙ্গ বসানো আছে। এই মন্দিরটি অনেক দিনের পুরনো, রাজাদের তৈরি। এটি একটি খুব ভালো এবং বিরাট বড় পর্যটন কেন্দ্র। পুরো কালনা শহরে ছড়িয়ে রয়েছে প্রচুর প্রচুর মন্দির এবং রাজাদের ঐতিহাসিক কীর্তিকলাপ। রাজবাড়ি এবং মন্দিরে ভরপুর আছে এই জায়গাটি। এখানে আপনারা দেখতে পাবেন একটি শিবলিঙ্গ বিভিন্ন রকম কালারে, বিভিন্ন রকম মানে একটি সাদা এবং একটি কালো, এই দুই কালারের শিবলিঙ্গ এখানে দেখতে পাওয়া যায় এবং প্রত্যেকটি যে মুখ আছে সেগুলো সব একই ডিরেকশনে রাখা হয়েছে। যত আপনারা ধীরে ধীরে ঘুরতে থাকবেন দেখবেন শিবলিঙ্গের যে মুখ রয়েছে সেটা ধীরে ধীরে চেঞ্জ হতে থাকছে। অবশ্যই পারলে জায়গাটা একবার ঘুরে যান।